নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। গোলাপ সম্পর্কে আজকে আবার আলোচনা করব। আজকে একটা গোলাপ গাছের বিশেষ রোগ সম্পর্কে আলোচনা করব, যে রোগটা প্রত্যেকটা গোলাপ গাছে হয়। কি রোগ? সেটা হচ্ছে অন্ধ ডাল। মানে গাছটার এই যে পাতা বেরালো, এই পাতার পর আর কিছু বেরাচ্ছে না, না পাতা বেরাচ্ছে না ফুলের কড়ি বেরাচ্ছে, এইরকম কেন হচ্ছে? গাছে এই ডালটা দেখুন, এই ডালটা আবার ঠিক আছে, এখান থেকে পাতা বেরাচ্ছে, আবার এখান থেকে পাতা বেরাচ্ছে, আবার ভিতর থেকে কিন্তু পাতা বেরাচ্ছে। তারপরে এই একটা ডাল দেখুন, এই ডালটা পুরো সম্পূর্ণ খুলে তারপরে কিন্তু কড়ি এসছে, এই ডালটাও একই। কিন্তু এই ডালটাতে এইরকম কেন হলো? এটা মূলত পুষ্টির অভাবে হয়। যখন এই ডালটা খাবার পায় না তখন কিন্তু এইরকম সমস্যা দেখা যায়। খাবার পায় না অর্থাৎ দেখুন, এখানে কিন্তু ডাল দুটো আছে, এদিক থেকে একটা ডাল, এই ডালটা সবার নিচে আছে, আর এই অন্ধ যে ডালটা হয়েছে সে ডালটা উপরের ডালে হয়েছে। তো গাছের বেশিরভাগ খাবারই কিন্তু এ সম্পূর্ণ উপরে, প্রথমে এ ডালটা পাবে, তারপরে কিন্তু এই উপরে ডালটা পাবে। তো সেই জন্য দেখুন এই ডালে গ্রোথটা বেশি হয়েছে আর এই ডালে গ্রোথ কম হয়েছে। তো এক্ষেত্রে কী করা যায়? এটা যখন সমস্যা দেখা যাবে তখনকার একটা কাজই করবেন, এই যে দুটো পাতা আছে এই দুটো পাতার নিচ থেকে অল্প একটু এখান থেকে জাস্ট শুধুমাত্র করে কেটে দেবে, এই কাজটাই শুধুমাত্র করতে হবে, আর কিছু করার প্রয়োজন নেই। এটা যেটা যেটাতে আছে দেখুন, এখানে আর একটা আছে, এটা এটাকেও আমি একই রকমভাবে একটু কেটে দেব। দেখুন একটু নিচ থেকে জাস্ট কেটে দেব, দেখুন বেশি কিন্তু কাটেনি, অল্প অল্প পরিমাণে কেটেছি, আর এই কাটাটাই কিন্তু কাটতে হবে। এটা যদি কেটে দেন তাহলে পরে আবার নতুন করে কিন্তু ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে যাবে। অনেকে বলেন যে পুষ্টির অভাবে কিন্তু আমরা তো গাছে খাবার দিই, যে খাবার বলা হয় সব কিছু দিই, তাও কিন্তু তাও কেন এটা হয়? এটা হবে যত খাবার দেন, কারণ একটা ডাল, একটা ডালের উপরই কিন্তু একটা ডাল, দুটো ডাল, তিনটা ডাল থাকে। তো এই ডালটা বেশি খাবার নেবে, তো এই ডালে একটু কম খাবার যাবে, ঠিক আছে? তাই এই ডালে কিন্তু বা যে কোনো ডালে কিন্তু এই সমস্যা দেখা যেতে পারে। এই গাছটা দেখুন, এই গাছে কিন্তু আমার এই সমস্যাটা নাই, কারণ নতুন প্রতিস্থাপন করা গাছ, গাছের কুড়িটাকে জাস্ট কেটে দিয়েছিলাম, তারপরে তার 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 ফলে কিন্তু আমার এরকম সুন্দর সুন্দর ব্রাঞ্চ বের হয়েছে। আমরা গোলাপ গাছে খাবার কি দেব? আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে গোলাপ গাছে এনপিকে সার দেব, 12:61:0 এই এনপিকেটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে প্রত্যেকটা গোলাপ গাছকে দেব। এটাই হচ্ছে নতুন গোলাপ গাছের প্রথম খাবার, আর এই খাবারটাই চলবে টানা 3 থেকে 4 মাস। তারপরে গোলাপ গাছে অন্য একটা পরিচর্যা শুরু হবে। আচ্ছা, যাতে এরকম সমস্যা না দেখা যায় তার ফলে কি করা যায়? এই একটা উপায় তো বললাম, এটাকে কেটে দিতে হবে, তার ফলে নতুন করে আবার ব্রাঞ্চ বের হওয়া শুরু হয়ে যাবে। আর কি করা যায়? আর একটা বললাম খাবারের বিষয়ে, 12:61:0 এই খাবারটা দিতে হবে। আর কি করা যায়? আর করতে হবে হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে গাছে এটা দিয়ে দিতে হবে, 1 লিটার জলে 1 গ্রাম, এটা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর করতে হবে। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে, আমি বারবার কথাটা বলছি যাতে বেশি না করে, বেশি পড়লে পরে কিন্তু গাছটা ক্ষতি হবে। এটা শুধু এই জলটা শুধুমাত্র গাছের গোড়াতে দিয়ে দেবেন, আর কিছু করার প্রয়োজন নেই, এটা করলেই হবে। তার ফলে
এই যে অন্ধডাল, এই অন্ধডালের সমস্যা আর দেখা যাবে না। তিনটা টিপস বললাম, তিনটা টিপস ফলো করলে পরে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এটা শুধু একটা গাছে না, আমার এই গাছটাতেও হয়েছে। এ দেখুন, এখানে দেখুন এত সুন্দর ডালটা বেরাচ্ছিল কিন্তু শেষে আর বেরাচ্ছে না। এ দেখুন, কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে শুধুমাত্র কেটে দিতে হবে, তার ফলে কিন্তু নতুন করে আবার ব্রাঞ্চ বেরিয়ে যাবে। এখানেও কিন্তু হয়েছে দেখুন, এখানেও। এটা গোলাপ গাছে খুব বড় সমস্যা, এটাই কিন্তু গ্রোথ গোলাপ গাছে বন্ধ করে দেয়। তাই যেমন চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করেন, ঠিক একই রকম কাজ, একই রকম। এই গাছটা একটু দেখাই, এই গাছটা দেখুন একটা খুব সুন্দর একটা ব্রাঞ্চ বেরোচ্ছে। এটা এটা কিন্তু ফুল, এই ডালে যখন ফুল ফুটবে তারপরে কিন্তু এই গাছে গ্রোথ থামবে, তার আগে কিন্তু থামবে না। ঠিক এই ডালটাও, এই ডালগুলো কিন্তু ফ্রেশ ডাল, এর ডালে কিন্তু ওই অন্ধ ডালে সমস্যা নাই। কিন্তু সমস্যাটা আছে কোথায়? অন্ধ ডালে, এই ডালে। এই ডালটাকে জাস্ট আমরা শুধু কাঁচির সাহায্যে কেটে দেব। দেখুন এটাকে একটু বড় করে কাটছি, কারণ যাতে এই সমস্ত ডালের সঙ্গে এই ডালটা ম্যাচ খায়, তাই এই ডালটাকে আমরা এখান থেকে কেটে দেব, যাতে গাছটা একটু সমানভাবে থাকে, সেই জন্য এই কাজটা করলাম। এই দেখুন, এখান থেকে কিন্তু কোনো রকম ভাবে ব্রাঞ্চ বেরোতো না যদি আমি না কাটতাম, যতই আপনি খাবার দেন, যতই আপনি যা কিছু করেন। তো তিনটা টিপস বললাম, এই তিনটা টিপস ফলো করলে পরে কিন্তু গাছে এই যে অন্ধ ডালের সমস্যা এটা চলে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যারা শেষ পর্যন্ত দেখলেন, আমার গোলাপ গাছে আরেকটা ভিডিও আছে, ছোট গোলাপ গাছের প্রত্যেক 7 দিনের পরিচর্যা, প্রত্যেকটা দিনের পরিচর্যা, এই ভিডিওটা একবার প্লিজ দেখে নেবেন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো হোক।